Yeah.
শ্বশুরী শাশুড়ি আমাদেরকে রেখেছিল পবিত্র বাসনী ঘরে, সেই বাসনী আমি কেমন নিশি যাপনে করেছি জানো মা? কিন্তু যদি এই পত্র দিয়ে আমার মা তো বলতে পারে এই পত্রই আমার বেহুলারে নয়, এ কোনো অন্য বেহুলারে তো পত্র হতে পারে। স্বামীর হস্তে শরণাঙ্গুরি গড়িয়ে দিয়েছে, এই পত্রের সঙ্গে আমি শরণাঙ্গুরি দেব কাগাকে। কাগা বলো মা, তুমি না আমায় বলেছ মা গো, সাত দিনের শিশু সারা নেই ডানা পর কি করে যাবো আমি উজানি নগর। হ্যাঁ মা, তুমি বড় কৃতার্থ তাই না কাগা? হ্যাঁ বাবা, তুমি তিনটি বারে মামুনু শাড়ি নাম নাও কাগা, উদরে পূর্ণ হবে এবং তোমার ডানা পাখা গজে যাবে কাগা। বেশ মা, জয় জয় মামুনু সাধবি, জয় জয় মামুনু সাধবি। বলি মা, এই নাও কাগা স্বর্ণ আঙ্গুরি পদ। তুমি জানো কাকা আমার মায়ের বাড়ি তোমার দেখা নেই, তুমি তো জানো না আমার মায়ের বাড়ি, আমি যদি না বলি তুমি তো বুঝতে পারবে না। সত্যি বলেছো মা গো, ও সে তো মরে জানি
बोली कोहन सावन ले कर বলি মাগো আজি গরে পূজারি জননী সহ্য করতে না পারি ওই গঙ্গারি জলে নিজের প্রাণকে যে হারিয়ে দেবে কাকা প্রাণকে বিসর্জন করে দেবে তাই না হে কাকা বলি কোহন সময় লেখন পত্র হে বল মলি মাগো যেই সময় গর্ভধারী জননী চন্দন তলায় বসে শুকাইবে কে সেই সময় দিও তুমি এই দুঃখিনী রুদে সেই সময় দিলে কি হবে জানো কাকা কি হবে মা ও সে তো কাকা রে বউ মাজননী যখন কেশু শুকাবে সেই সময় এই লেখন অঙ্গুরিতে পত্র ধরা দেব তাই না বিষ্মা আমায় আশীর্বাদ করো যেন আমি ও জানি না যেতে পারি মা আমি তাই করবো কাকা আশীর্বাদী করব যাও রে কাকা যাও রে কাকা দিও রে খবর সারি যাও রে কাকা দিও রে যাও রে কাকা দিও
जाओ रे कागा दियो रे खोबो माजे Good morning.
एकमात्र ननदी कल शुभ बुरी नई तो ननदी गे शुशुर घर तई बुझे का मे तो घर रखार घर छी मेर मत नई तभी का विश्राम शांति जमी रही तई बोली झाड़ी मा तई करो
সুন্দরী করে চন্দন বৃক্ষ তোলাই তোমরা আজ ঝাড়কে পরিষ্কার করো মা। এই পত্র তো কাগজের নয়, এই পত্র ধরতে এক শাড়ির অঞ্চলের টুকরো। মা জানেন এই পত্রের মধ্যে কি বা লেখা রয়েছে? দেখি আমি করি মা, অঞ্চল লইল আমি ছেড়ি মা করি, তাহারও কাগজ করি পত্র লেখে বেহিল আসে আঙ্গুল লইল তাহার কলম করি নয়নের চলের করলাম খালি সর সর বড় মাও নিবেদিত চক পাও আরো নিবেদিত বাপ ভাই মা এ পত্রে আর কি লেখা রয়েছে মা? মা গো বিয়ের বাসর ঘরে মল্লপতি প্রাণ স্মরি খাইল মা গো তার সাথে সাথে এখানে অঙ্গুরি পেয়েছি গো। অঙ্গুরি দেখো, হ্যাঁ দেখি মা দেখি দেখি মা দেখি এই অঙ্গুরিতে ঝকরে আবার যাবো যাকে আমি পরিধানি করিয়েছিলাম মা, যে সবাই যাবো যাকে আমি বরণে করেছিলাম এই স্বর্ণ অঙ্গুরি যাবো তার হাতে পরিধানি করেছিলাম। তবে কি সত্যিকারী সর্বনাশ হল মা? পত্র যদি ভুল হয় তো ভুল হতে পারে না মা, পারে না। এখন আমি কি করি মা? কোথায় যাই, কোথায় গেলে আমার বেহুলা কি হবে? মা একটি কথা বলবো, কেন বলবি? ঘরে নিয়েছি আপনার দুইটি ছেলে, পাঠিয়ে দেন না মা। হ্যাঁ সত্যি বলেছ, কিন্তু তারা তো ঘরে নেই মা। আমি একটি কথা বলি মা, বলি মা, তোমরা আর বিলম্ব না করে ছুটে যাও, যেখানে যাও সেখানে আমার যাদবী মাধবীকে তোমরা পাবে। তোরা দেখি তোমরা যেন ঘরে নিয়ে আসিস মা। তাই হচ্ছে আমরা আসছি মা, যাও মা, তাই হচ্ছে যাও যাও। তোরা কোথায় গেলি ওরে ছাড়ো, কোথায় গেলি ওরে বাধো, তোরা ঘুরে আগে কি সর্বনাশ হয়ে গেল ছেলে, শেষ পর্যন্ত তোর বিপ্লা আজ সাগরে জলে ভেসে যা। ও যাদবিয়া যাদবী আয়,
आज बड़ सर्वनाश हलो शेष पर्यंत आज तोर तुमाके निबे आज सागर चले বেশি চাই মনে কি পড়ে না তুমি করবে কি আজ পৌঁছাই না ওরে ছাত্র তোরা কোনে ফিরাই তোরা দেখালি তৃষ্ণা কেন ওরে বিলম্ব করব না চলো আমরা চাই মায়ের কেন কেন আমাদের গর্ভধারিণী জননী অঝর নয়নে কাছে আর বলছি যাদব মাধব ছুটে আয় বাবা ছুটে তবু চরণে জানাই আমার আশীর্বাদ করি ওরে যাদব ওরে মাধব তোরা যেন সুখী থাকিস মা তুমি কেন কাঁদছ জননী এমন কি হয়েছে যে তুমি নয়ন বর্ষণ করছ অঝরে নয়নে তুমি কাঁদছ কেন গো মা কেন কেউ অন্যায় কথা বলেছে নাকি তাহলে তুমি কাঁদছো কেন মা এমন কি দুঃখ হয়েছে দাদা তুমি কি বুঝতে পারছো না গতকাল আমাদের সেনাহসুবন বেহুলাকে বিয়ে দিয়ে তার শ্বশুরালয়ে পাঠিয়েছে যার জন্যই আমাদের গর্ভধারিণী জননী অঝর নয়নে কাঁদছে তুমি কি ভুলে গেছো গো মা যারা অট্টালিকায় বসবাস করে যারা স্বর্ণ পালককে ঘুমিয়ে থাকে তারাও কি নিজের কন্যাকে নিজের বুকে আগলে ধরে রাখতে পেরেছে মা কেউ পারেনি জননী গো তাই তো বলি মা এ হচ্ছে জগতে সংসারের নিয়ম বাবা তোমার ঘরের কন্যা অন্যের ঘরে আর অন্যের ঘরের কন্যা আমাদের ঘরে সত্যি বলেছো ভাই এটাই হচ্ছে প্রাকৃতিক নিয়ম বাবা আমি জানি যার জন্য তুমি নয়ন বর্ষণ করো না জননী তুমি যে সারা নিশি জেগে নারকেল নাড়ু তৈরি করেছো অষ্টমঙ্গলাই যাব বলে বনকে ফিরাতে যাব বলে সারা নিশিজিকে নারকেল নাড়ু তৈরি করেছো মা তুমি দেবে নারকেল নাড়ু সঙ্গে মিষ্টি মিষ্টান্ন সুন্দর করে সাজিয়ে দেবে মেলানির ভা আর ওই উজানির বাজার হতে আমরা দুই দাদা ভাই এক লাল টুকটুকের শাড়ি কিনব আর সেই শাড়ি সঙ্গে করে দুই দাদা ভাই আমরা যাব বনের শ্বশুরালয়ে অষ্টমঙ্গলায় ফিরিয়ে আনার জন্য মা অমন করে কেন বলছো জননী ভাই উজানির বাজারে যাবি উজানির বাজারে উজানির বাজারে গিয়ে একটি শ্বেত বস্ত্র নিয়ে শ্বেত বস্ত্র আর যদি সম্পলাই যেতে হবে না তোরা যদি পারিস চলে যা বলতে পারো মা গো আর যে চুরি বলি সদবা
মাগো তুমি মা হয়ে পারলে জননী গো এক কন্যার অমঙ্গলের কথা বলতে অমঙ্গল লই রে অমঙ্গল লই ও ভাই মাধব আমরা কোনো কথা বিশ্বাস করি না ভাই সত্যি এ পত্র এই পত্রের মধ্যে কি লেখা রয়েছে পত্র পড়লে তোরা বুঝতে পারবি এই পত্র পাঠ করলে আমরা বুঝতে পারবো নিশ্চয়ই বুঝতে পারবি বলি ভাই মাধব হ্যাঁ হ্যাঁ এই পত্র পাঠ করে শোনাও তো ভাই আমাকে সত্যি বলেছো দাদা এই পত্র পাঠ করব নিবেদন বাপু ভাই আর নিবেদন দাদা বৌদি নিবেদনই আমার উজানিবাসী নয়নী চলে আঙ্গুল কাটিয়া করিলাম কলম নয়নী জলে করলাম কালি পত্র লেখে বেহুলা বা প্রথমপর রাত্রি গেল আমার হাসিতে খেলিতে দ্বিতীয় পর রাত্রি গেল আমার পাশা খেলিতে তৃতীয় পর রাত্রি গেল আমার রন্ধন করিতে আরে কত সুন্দর আমার সেই মন এই পত্র লেখে কি মা মা এ কি আমি দেখছি এ কি আমি দর্শন করছি মা ভাই মাধব চতুর্থ পর রাত্রিতে খাইল পত্রের কাল ভুজকে মরা প্রতিপক্ষে ধারণ করে ভাসিতে ভাসিতে চলেছি আমি অকুলি সাগর চলে ভাসিতে ভাসিতে যাইব দেবপুরে দেবপুর হতে দেবতাদের মন জয় করে আমার স্বামীর প্রাণ দান ফিরিয়ে নিয়ে আসবো ইতি বেহুলা এ হতে পারে না জননী তুমি বলো না এ হতে পারে না হতে পারে না বাবা এ হতে পারে না শরীরে জানি এই পত্র দেখে কেউ বিশ্বাস করে দিলি করতে পারবি না এই পত্র হয়তো আমাদের কাদানোর জন্য কেউ ছলনা করে আমাদের গৃহে পাঠিয়েছে মা এই পত্র আমাদের বিশ্বাসযোগ্য নয় কিন্তু শুধু যে পত্র লই পত্র দেখে আমি তো বিশ্বাস করতে পারছি না ওই পত্রের সঙ্গে ছিল মাধব পত্রের সঙ্গে আছে স্বর্ণগুড়ি স্বর্ণগুড়ি এই স্বর্ণগুড়ি আমরা যখন আমাদের ভগ্নীপতিকে বরণ করেছিলাম সত্যি বলেছে এই স্বর্ণঙ্গুড়ি দিয়ে বরণ করেছিলাম তাহলে কি সত্যি সত্যি আমাদের বন অখুলি সাগরে ভেসে যাচ্ছে না মানা সত্যি বলেছে দাদা করে ভাই আরে বিলম্ব নই আমরা ওইভাবে অখুলি সাগরে আমাদের স্নাহসু বনকে ভেসে যেতে দেব না দাদা না ভাই মা গো মা গো সত্যি গো মা সত্যি বলিবা সাজানো সুখেরই সংসার তাসেরই ঘরের মতো ছিন্ন হয়ে গেল মা পুজোর আগে আমাদের প্রতিবারে বিসর্জন হয়ে গেল গো মাধব বা একটি কথা মাধব আর বিলম্ব নয় বেশি মা সারা জিনিস সেজে আমি সুন্দরী করে বেলুনির ভার সাজে সজ্জিত করেছি সঙ্গে নিবি বেলুনির ভার তাই হবে মা সঙ্গে নিবি চন্দনে কাস্ত তবে তোরা তুই চলে নয় মা তোরা সঙ্গে নিবি ওই খেকরু গোসকে রে আমরা কথা দিচ্ছি মা আমরা সত্যি ফিরিয়ে নিয়ে আসছো মা কথা দিচ্ছি তবে শোন আমি একটি কথা বলি এমন কি কথা তো চলো তোরা চাবি আবার বিপুলাকে ফিরানোর শর্ত হ্যাঁ মা হ্যাঁ যদি তোরা আমার বিপুলাকে ফিরিয়ে না নিয়ে আসতে পারি ফিরে যে দেখবি তোর মায়ের মৃত্যু মনে করি বলো না গো জননী সত্যি আমার মন অকুলি সাগরে ভেসে যাচ্ছে আমাদের পদ জানা নেই তাই তো পদ নিদর্শন
থাকে ওই গোলটাকে সঙ্গে করে নিয়ে যাব ওই সাগরের তীরে আর আমাদের সে যাব বলি ফিরিয়ে নিয়ে আসবো মা গো তোমার নিকটে গো আমি সঙ্গে যদি